দেখুন অবিশ্বাস্য ঘটনা মার্কিন বায়ুসেনা প্রধানকে নিয়ে উড়ল ভারতের তৈরি তেজস ভারতের মাটিতে তৈরি হালকা কমব্যাট সিঙ্গেল ইঞ্জিন ফাইটার তেজসে চড়বেন মার্কিন বায়ুসেনা প্রধান জেনারেল ডেভিটেল গোল্ডফেন যোধপুরে বায়ুসেনা ঘাটিতে এই উড়ানের সাওয়ার হবেন তিনি দুদেশের বায়ুসেনার মধ্যে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে এই উড়ান সহায়তা করবে বলে মত বায়ুসেনা আধিকারিকদের বৃহস্পতিবারই এই উড়ানের প্রস্তুতির জন্য ভারতে এসে পৌঁছান মার্কিন বায়ুসেনা আধিকারিকরা সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই সফর সম্পর্কে আশা প্রকাশ করেছেন মার্কিন বায়ুসেনার মুখপাত্র নয়াদিল্লিতে বায়ুসেনার সদর দপ্তরে অভ্যর্থনা জানানো হয় তাদের শুধুমাত্র সৌজন্যমূলক উড়ান নয় ভারতীয় বায়ুসেনার বৃহত্তম বিমান স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সি সেভেন্টিন গ্লোব মাস্টারের কাজ নিয়েও আলোচনা হবে দুই দেশের বায়ুসেনা আধিকারিকদের মধ্যে দেশের যে কোনো প্রান্তে খুব দ্রুত বিপুল অস্ত্র এবং বড় বাহিনী পৌঁছে দিতেই এই বিমান কাজে লাগে সীমান্ত এলাকা বিশেষত চীন ও পাকিস্তান সীমান্ত কীভাবে মাস্টারকে কাজে লাগানো যায় আলোচনা হবে তা নিয়ে অসামরিক কাজেও সি মাস্টার ভূমিকা নিয়ে কথা হবে বলে খবর প্রসঙ্গত দুটি তেজস যুদ্ধ বিমান নিয়ে প্রথম স্কর্ডন গঠিত হলেও ভারতীয় বিমান বাহিনী সূত্রে খবর চলতি আর্থিক বর্ষে আরও চারটি তেজস বিমান যুক্ত হবে স্কোয়াড্রনে দুই সালের মধ্যে বিশটি তেজস বিমান নিয়ে সম্পূর্ণ হবে স্কোয়াড্রন অত্যাধুনিক তেজস যুদ্ধ বিমানে রয়েছে মাল্টি মোড রেডার মাঝ আকাশে জ্বালানি ভরে নেওয়ার সক্ষমতা একটি তেজস বিমান নির্মাণে উৎপাদন খরচ দুশো কোটি থেকে তিনশো কোটি টাকা ঘণ্টায় এক হাজার সাতশো ত্রিশ কিলোমিটার গতিবেগে উঠতে সক্ষম তেজস অব্যর্থ নিশানায় আঘাত হানতে পারে আকাশ থেকে আকাশ মিসাইল শত্রুপক্ষের যুদ্ধবিমানে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলোর জায়গায় হালকা যুদ্ধবিমান তেজসকে স্থলাভিষিক্ত করার প্রথম পরিকল্পনা নেওয়া হয় তিন দশক আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নামকরণ করেন তেজস সংস্কৃত ভাষায় যার অর্থ তেজস্বী